স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম এপি এপি হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি আমি। এই অবস্থা কে বুঝলাম না, মানে উপস্থিতির এই অবস্থা কে? উপস্থিতির অবস্থা ভালোই আছে, আমি কেবল মেসেজ দিলাম, আরো অনেক স্টুডেন্ট আসবে, আর 2-3 মিনিট হতে দাও, 12-13 জন হয়ে যাবে। গুড। আচ্ছা, তাহলে শুরু করি আজকে। হ্যালো, শুনতেছ? জি স্যার, আপনি শুরু করেন স্যার। জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, আজকে তো আলোচনা হয়েছে একবার, অংশীদারি চ্যাপ্টারটাই আবার রিভিশন দিব। অংশীদারিতে জানো নিশ্চয় যে কয়েকজন পার্টনার মূলধন দিয়ে ব্যবসা শুরু করে। মূলধন এক একজনের এক এক পরিমাণ হতে পারে। অনেক সময় মূলধন না দিয়েও ব্যবসা শুরু করা যায়, যদি দেখা যায় কোনো পার্টনারের ভালো কোয়ালিটি আছে, এলাকায় কোনো ভালো যোগাযোগ আছে, তাহলে তিনি মূলধন না দিয়েও ব্যবসায় যোগ দিতে পারেন। মুনাফা বণ্টনের ব্যাপার নির্ধারিত হবে চুক্তি অনুযায়ী। চুক্তিতে যেমন উল্লেখ থাকবে সে অনুযায়ী মুনাফা পাবে। তো শিয়া মিস্ত্রি, এটা কিছু দেখতে পাচ্ছ?
জি স্যার, সৃজনশীল দেখতে পাচ্ছি, সৃজনশীল না আর কি, অংশীদারি ব্যবসায়ের হিসাব ইয়ারটা দেখতে পাচ্ছি, অংশীদারি ব্যবসায়ের হিসাবের ক্ষেত্রে লাভ ক্ষতি। হ্যাঁ, এখানে রুলস থেকে আবার আরম্ভ করি, যেহেতু ডিভিশন চ্যাপ্টার এটা আমাদের প্রাক নির্বাচনীতে মোট 4টা চ্যাপ্টার আছে, এর মধ্যে এটা ডিভিশন চ্যাপ্টার যা বলা হচ্ছে যে অংশীদারি ব্যবসার হিসাবের ক্ষেত্রে লাভ ক্ষতি বন্টন হিসাব তৈরি করা হয়, অংশীদারগণের মূলধন হিসাব তৈরি করা হয় এবং অংশীদারগণের চলতি হিসাব তৈরি করা হয়। লাভ ক্ষতি বন্টন, অংশীদারের মূলধন হিসাব এবং অংশীদারগণের চলতি হিসাব তৈরি করা হবে। এখানে আবন্টনের ডেবিট দিকে লাভ ক্ষতি বন্টন বা আবন্টন হিসাবে ডেবিট দিকে প্রতিষ্ঠানের ব্যয়গুলো লিপিবদ্ধ করা হবে। পার্টনারদের সাথে প্রতিষ্ঠানের আলাদা সম্পর্ক বিদ্যমান, প্রকৃতপক্ষে প্রত্যেকের সাথে প্রত্যেকের আর একটা আলাদা সত্তা আছে, তুমি বাসায় যেরকম কলেজে সেই রকম না। তেমন প্রতিষ্ঠানের সাথে তার ব্যক্তিগত ব্যাপারের একটা আলাদা সম্পর্ক আছে, প্রতিষ্ঠান থেকে যেগুলো পার্টনারদের দিবে, বেতন দিবে, মূলধনের সুদ দিবে, ঋণের সুদ দিবে, সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করবে ইত্যাদি ডেবিট দিকে লিপিবদ্ধ করা হবে। আর লাভ ক্ষতি বন্টন হিসাবের ক্রেডিট দিকে প্রতিষ্ঠানের আয়গুলো লিপিবদ্ধ করা হবে, যেমন নেট লাভ, প্রতিষ্ঠানের আয়, পার্টনাররা উত্তোলন করেছে তার উপরে সুদ, প্রতিষ্ঠানের আয়, এগুলো ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হবে। এভাবে লিপিবদ্ধকরণের পর ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফল থেকে বেশি হলে বন্টনযোগ্য লাভ পাওয়া যায়, যা অংশীদারগণের মধ্যে লাভ ক্ষতি বন্টন অনুপাতে ভাগ করা হবে। ব্যবসার শুরুতেই তাদের লাভ ক্ষতি বন্টন হিসাব, লাভ ক্ষতি বন্টন কীভাবে করবে এটা, এগুলো নির্ধারণ করা হয়ে থাকে, ওই অনুযায়ী লাভ ক্ষতি বন্টন করবে। যদি কোনো অঙ্কে অনুপাত উল্লেখ না থাকে, লাভ ক্ষতি বন্টন অনুপাত, তাহলে খেয়াল রাখবা যে সমানভাবে লাভের অংশ পাবে, তাহলে লাভের অংশ পাবে সমানভাবে। যদি কোনো অঙ্কে লাভ ক্ষতি বন্টন অনুপাত উল্লেখ না করে, তাহলে সমানভাবে লাভের অংশ পাবে, তাহলে মূলধন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার না। ওই যে বললাম যে কারো এলাকায় মনে করো ভালো যোগাযোগ, তাহলে তার ক্ষেত্রে মূলধন কম দিলেও চলবে, মূলধন কম দিয়ে উনি ব্যবসাতে যোগ দিতে পারেন। লাভ ক্ষতি বন্টন অনুপাত উল্লেখ না থাকলে তখন সমানভাবে লাভের অংশ পাবে, যদি বন্টন অনুপাত উল্লেখ না করে। তারপর তাদের মধ্যে আবার বলেন, বন্টনের অনুপাত উল্লেখ না করলে কি হবে? সমানভাবে লাভের অংশ পাবে, যদি বন্টন অনুপাত উল্লেখ না করে, তাহলে তিনজন চারজন যে কজন পার্টনার থাক, দুইজন সবাই সমানভাবে লাভের অংশ পাবে। তারপর যেটা বলা হচ্ছে অংশীদারগণের মূলধন হিসাব এবং চলতি হিসাবে ক্রেডিট দিকে ওই সকল বিষয় লিপিবদ্ধ করা হয় যা বিবেচনাকরণ দ্বারা প্রতিষ্ঠান থেকে অংশীদারদের পাওনার পরিমাণ বাড়ে, যেগুলো প্রতিষ্ঠান থেকে পাবে সেগুলো লাভ ক্ষতি বন্টন হিসাবে ক্রেডিটে যাবে। যেমন মূলধন হিসাবে ক্রেডিট দিকে মূলধন যাবে,
যেহেতু মূলধনের টাকা পার্টনার প্রতিষ্ঠান থেকে পাবে, লাভের অংশ যাবে যেহেতু পার্টনার পাবে, মূলধনের সুদ যাবে পাবে, বেতন কমিশন এগুলো পাবে, এই জন্য এগুলো মূলধন হিসাব বা চলতি হিসাবে যখন যা তৈরি করতে বলবে তখন ক্রেডিটে যাবে। আর ডেবিট দিকে উত্তোলনের পরিমাণ, উত্তোলনের সুদ ইত্যাদি ডেবিট দিকে নির্বাধ্য করা হবে। দেখো মূলধনের রিভার্স বা বিপরীত, মূলধনকে স্যার স্যার উত্তোলনকে স্যার কখন স্যার চলতি হিসাবে স্থানান্তর করা হয়? যখন চলতি হিসাব তৈরি করতে বলবে তখন, যখন মূলধন হিসাব তৈরি করতে বলবে তখন মূলধনে যাবে উত্তোলনের পরিমাণ, যখন চলতি হিসাব তৈরি করতে বলবে তখন চলতি হিসাবে যাবে উত্তোলনের পরিমাণ। আর লক্ষ্য করে দেখো মূলধনের বিপরীত যেহেতু উত্তোলন, মূলধন যাচ্ছে ক্রেডিটে, উত্তোলন যাচ্ছে ডেবিটে। মূলধনের সুদ পার্টনাররা প্রতিষ্ঠান থেকে নিবে, মূলধনের সুদ এটা আয় পার্টনারদের জন্য, এটা যাচ্ছে ক্রেডিটে, সে যেহেতু প্রতিষ্ঠান থেকে পাবে। আর উত্তোলনের সুদ হচ্ছে পার্টনারের জন্য ব্যয়, প্রতিষ্ঠানকে দিতে হবে, এই জন্য উত্তোলনের সুদ ডেবিটে যাচ্ছে। এভাবে লিপিবদ্ধকরণের পর উদ্বৃত্ত নির্ণয় করা হবে। উদ্বৃত্ত মানে স্যার আপনার মানে উত্তোলনের তারিখ যদি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে স্যার হচ্ছে মানে উত্তোলনের পরিমাণটা হচ্ছে কিভাবে নির্ণয় মানে কিভাবে ইয়া করা যাবে, মানে উত্তোলনের সুদের যে পরিমাণ সেটা স্যার কিভাবে নির্ণয় করা যাবে? তারিখ যদি উল্লেখ না করে তাহলে 6 মাসের সুদ ধরা হবে। কোনো তারিখই মনে করো সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই, তখন উত্তোলনের সুদ ধরা হবে 6 মাসের। আর যখন তারিখ বলবে, প্রতি মাসের প্রথম তারিখ আছে, শেষ তারিখ আছে, মাঝামাঝি আছে, শুরুতে আছে, উত্তোলন ওই ক্ষেত্রে নানান ধরনের সূত্র আছে, ওই সূত্র অনুযায়ী উত্তোলনের সুদ নির্ণয় করা হবে। আর যখন তারিখ থাকবে, তারিখ থাকবে না, তখন এভাবে তোমার 6 মাসের উত্তোলনের সুদ ধরা হবে যদি সুনির্দিষ্ট হবে তারিখ না থাকে। স্যার এখানে যেমন বলা আছে যে প্রতি মাসের শুরুতে উত্তোলন করা হলে আপনার উত্তোলনের উপর 6.5 মানে হইতেছে 6.5 মাসের সুদ গণনা করতে হবে, মানে এত পরিমাণ মাসের সুদ গণনা করতে হবে। আবার যদি মাসের শেষে উত্তোলন করা হয় তাহলে হচ্ছে 5.5 মাসের সুদ ধার্য করতে হবে। এই জিনিসটা আসলে জিনিসগুলো হচ্ছে সূত্র আছে আলাদা, যার সূত্রে মান বসাবা। যদি শুরুতে বলে তাহলে এ ইন্টু আর ইন্টু 6.5/100, এই সূত্রে মান বসালে শুরুতে উত্তোলনের সুদ বের হয়ে যাবে। যদি শুরুতে উত্তোলন বলে যে প্রতি মাসের শুরুতে উত্তোলনের পরিমাণ এত টাকা, তখন এইভাবে হয়ে যাবে। আর যদি শেষে বলে, শেষে বললে এ ইন্টু 5.5/100, এই সূত্র দিয়ে শেষে বললে নির্ণয় করবা। মাঝামাঝি বললে এ ইন্টু 6×R, আর মানে উত্তোলনের সুদের হার, বা 100, এই সূত্র দিয়ে নির্ণয় করবা। এইভাবে আলাদা আলাদা সূত্র আছে, এই আলাদা সূত্র দিয়ে নির্ণয় করবা। মুনাফা বন্টন যদি ঋণের সুদের হার উল্লেখ না করে তাহলে 6% হারে ঋণের সুদ বিবেচনা করা হবে। প্রতিষ্ঠানে পার্টনার মনে করো ঋণ দিয়েছে কিন্তু সুদের হার উল্লেখ নাই, তখন 6% হারে সুদ ধার্য করতে হবে, 6% হারে। মুনাফা বন্টন অনুপাত উল্লেখ না থাকলে সমানভাবে মুনাফা বন্টন করা হয়। এগুলো হচ্ছে কনসেপ্ট এই চ্যাপ্টারের, যেগুলো খেয়াল রাখতে হবে।
স্থায়ী মূলধন পদ্ধতিতে লাভ ক্ষতি বণ্টন হিসাব, মূলধন হিসাব এবং চলতি হিসাব প্রস্তুত করা হবে। স্থায়ী মূলধন পদ্ধতি যদি বলে যে স্থায়ী মূলধন পদ্ধতিতে তুমি হিসাব রাখো, তখন তুমি লাভ ক্ষতি বণ্টন হিসাব, মূলধন হিসাব আবার চলতি হিসাব প্রস্তুত করবা। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মূলধন হিসাবে শুধু প্রারম্ভিক মূলধন যাবে। মূলধন হিসাবে যদি স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন হিসাব তৈরি করো, তাহলে আর কোনো ডাটা যাবে না, শুধু মূলধন হিসাব যাবে। আর চলতি হিসাবে তখন যাবে অন্যান্য ডাটা যেগুলো থাকবে সেগুলো যাবে। অংশীদারের মূলধনের স্রোত ডেবিট করা হয়ে থাকে, তাহলে লাভ ক্ষতি বণ্টন হিসাবে লিপিবদ্ধ করা হয় না। ডেবিট করা হয়েছে বলতে বোঝায় যে এটা একবার বাদ দেওয়া আছে। তো যদি একবার কোনো খরচ বাদ দেওয়া থাকে, তাহলে তো আরেকবার বাদ দেওয়া যাবে না, এই জন্য লাভ ক্ষতি বণ্টন হিসাবে আসবে না। উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে 6 মাসের সুদ বিবেচনা করা হবে। উত্তোলনের তারিখ যদি উল্লেখ না করে 6 মাস সুদ বিবেচনা করা হবে, আবার তারিখ উল্লেখ থাকলে সে অনুযায়ী সুদ বিবেচনা করা হবে। উত্তোলনের তারিখ যদি উল্লেখ থাকে না থাকলে 6 মাসের সুদ। মনে করো 10,000 টাকা উত্তোলন আছে, 10% হারে সুদ ধরতে বলছে। 10,000 টাকা 10% বের করলে যা হবে এটা বোঝায় 1 বছরের। সেখান থেকে 6 মাসেরটা বের করবা, 1 বছরেরটাকে 12 দিয়ে ভাগ আর 6 দিয়ে গুণ করলে 6 মাসের হয়ে যাবে। আর তারিখ উল্লেখ থাকলে সে অনুযায়ী সুদ বিবেচনা করা হয়। যদি তারিখ উল্লেখ থাকে কোথাও, তাহলে সে অনুযায়ী সুদ বিবেচনা করা হবে। তো এনামুল কিছু দেখতে পাচ্ছ তুমি? হ্যালো এনামুল, শুনতে পাচ্ছ? জি স্যার। কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। প্রথম লাইনে কি বলা আছে বলো তো একটু স্যার। ঋণের সুদের হার উল্লেখ না থাকলে 6% ঋণের সুদ বিবেচনা করা হয়। আচ্ছা, এরপর পরের স্লাইড তোমার ওখানে যায়নি এখনো, তার মানে 6 নাম্বার স্যার? হ্যাঁ স্যার, এটা তো আসেনি স্যার। আচ্ছা যাই হোক, চলে 6 নম্বরে যেটা বলা হচ্ছে যে তোমার, দেখতে পাচ্ছি স্যার, কোনো দফার সাথে কোনো অংশীদার জড়িত না থাকলে তা বন্টন হিসাবে লেখা যায় না। কোনো দফার সাথে কোনো অংশীদার জড়িত না থাকলে এটা বোঝাচ্ছে এরকম যে জড়িত না থাকলে বন্টন হিসাবে প্রত্যেকটা ডাটার উপরে যে মূলধন হিসাব বা চলতি হিসাব লেখা হয় ওটা লেখা দরকার হয় না, কারণ ওই ডাটা পরবর্তীতে মূলধন বা চলতি হিসাবে যাবে না। বেতন যদি উত্তোলন করা হয়, তাহলে মূলধন বা চলতি হিসাবে লিপিবদ্ধ করা যায় না। বেতন যদি উত্তোলন করা হয়, তাহলে বোঝাচ্ছে যে তোমার বেতন সে তুলে নিচ্ছে। তাহলে তুলে নিচ্ছে যেহেতু, তার মানে এখন তো আর পাবে না, এখন যেহেতু পাবে না এই জন্য মূলধন বা চলতি হিসাবে লিপিবদ্ধ করা যায় না। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে লাভ ক্ষতি বণ্টন হিসাব, মূলধন হিসাব প্রস্তুত করা হয়। যখন পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বলবে, সেখানে লাভ ক্ষতি বণ্টন হিসাব আর মূলধন হিসাব প্রস্তুত করা হবে। এখানে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে লক্ষ্য করো যে চলতি হিসাব বলে কোনো হিসাব প্রস্তুত করা হয় না। এখানে লাভ ক্ষতি আবন্টন বা বন্টন তৈরি করার পর মূলধন হিসাব তৈরি করা হবে। মূলধন হিসাবে সব কিছুই যাবে, মূলধন সহ যা যা পাবে এগুলো ক্রেডিটে যাবে, আর যা উত্তোলন করে এসেছে সেগুলো ডেবিটে যাবে। কোনো ব্যয়ের কোনো নির্দিষ্ট অংশ কোনো অংশীদার বহন করলে তা লাভ ক্ষতি বন্টন হিসাবে লিপিবদ্ধ করা যায় না।
যদি বলা হয় কোনো ব্যয়ের কোনো নির্দিষ্ট অংশ কোনো অংশীদার বহন করবে, তাহলে যেহেতু অংশীদার যদি পার্সোনালি বহন করে তাহলে লাভ ক্ষতি আবর্জন হিসাবে লেখা যাবে না। এদের উদাহরণস্বরূপ বলা যায় যে তোমরা একটা ব্যবসা পরিচালনা করতেছো, কোনো একজন বলল যে আমি নিজেই এই কর্মচারীর বেতন দিয়ে দিব, এই কথা যদি বলে তাহলে কি প্রতিষ্ঠানের খরচ এটা? তাহলে যেহেতু প্রতিষ্ঠানের খরচ না, এই জন্য লাভ ক্ষতি বন্টন হিসাবে লিপিবদ্ধ করা যায় না। অতিরিক্ত মূলধন আনয়ন করা হলে তার উপর তারিখ অনুযায়ী সুদ বিবেচনা করা হয়। যখন 1 সেপ্টেম্বরে অতিরিক্ত মূলধন নিয়ে আসা হবে তখন সুদ বিবেচনা হবে কত দিনের? যখন 1 সেপ্টেম্বরে নিয়ে আসা হবে মূলধন তখন গুনবা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তখন তুমি মোট মোট তখন 4 মাসের সুদ বিবেচনা করবা। চলতি হিসাবে কখনো মূলধন লিপিবদ্ধ করা যায় না, কারণ চলতি হিসাবে মূলধন ছাড়া অন্যান্য বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়। চলতি হিসাবে মূলধন ছাড়া অন্য বিষয়গুলো যেহেতু লিপিবদ্ধ করা হয়, এই জন্য চলতি হিসাবে কখনো মূলধন লিপিবদ্ধ করা যায় না। এখান থেকে কারো কোশ্চেন থাকলে বলো, বয়েস যেগুলো আলোচনা করলাম। স্যার এক নাম্বারটা স্যার পাই নাই স্যার। এক নম্বর মানে কি? এক নম্বর স্লাইড নাকি বোঝাচ্ছ? প্রশ্নে বলে দিল যে একজন পার্টনার মূলধন ঋণ নিয়ে এসছে কিন্তু কোন জায়গায় ঋণের সুদের হার উল্লেখ নাই, তখন 6% হারে ঋণের সুদ দিতে হবে। তারপরে এনামুল তুমি 12 নম্বর স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। 12 নম্বর পয়েন্ট? জি স্যার, লাভ ক্ষতি বন্টন হিসাব সমস্ত বছরের জন্য প্রস্তুত করা হয়। জি স্যার, এটা বলতে বোঝাচ্ছে লাভ ক্ষতি বন্টন হিসাবের উপরে লেখার তো একটা ফর্মালিটি আছে, তাই না? লাভ ক্ষতি বন্টন হিসাবে উপরে লেখা হবে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত লাভ ক্ষতি বন্টন হিসাব, আর মূলধন হিসাব বা চলতি বছর কোনো চলতি হিসাব কোনো নির্দিষ্ট বছরের জন্য প্রস্তুত করা হবে, এটার উপরে কোনো তারিখ হবে না। মূলধন হিসাব বা চলতি হিসাবের উপরে এটা কলামের ভিতরে তারিখ হবে, তারিখ হবে এভাবে যদি জানুয়ারির 1 তারিখে মূলধন নিয়ে আসে, জানুয়ারির 1 তারিখে মূলধনের টাকা লিখবা। লাভ ক্ষতি বন্টন হিসাব যদি 31 ডিসেম্বরে তৈরি হয় তাহলে 31 ডিসেম্বরে মূলধনের টাকা লিখবা, আবন্টনের টাকা এভাবে লিখতে হবে। তারপর দেখো বকেয়া খরচ, সাধারণ সঞ্চিতি, যে কোনো তহবিল স্থানান্তর লাভ ক্ষতি বন্টন হিসাবে ডেবিটে লিপিবদ্ধ করা হয়। যদি কোনো বকেয়া খরচ থাকে, যেহেতু এটা বকেয়া খরচ বিবেচনা করলে লাভ কমে যায়, এই জন্য ডেবিটে সাধারণ সঞ্চিতিতে কোনো টাকা স্থানান্তর করা হলে তা দিয়ে লাভের অংশ কমে যায়, এই জন্য ডেবিটে যে কোনো তহবিল স্থানান্তর এটাও লাভ ক্ষতি বন্টন হিসাবে ডেবিটে লিপিবদ্ধ হবে। যে কোনো তহবিলে যদি স্থানান্তর হয় তাহলে লাভ ক্ষতি বন্টন হিসাবে ডেবিটে লিপিবদ্ধ করা হবে। এর বিপরীত হচ্ছে অগ্রিম খরচ, অগ্রিম প্রাপ্ত আয়, এগুলো যদি থাকে তাহলে এগুলো লাভ ক্ষতি অবন্টন হিসাবে ক্রেডিট হয়ে যাবে।
অগ্রিম খরচ তোমার দেয়া আছে, তখন তুমি যদি এটা বিবেচনা করো তোমার লাভের পরিমাণ বেড়ে যাবে, এই জন্য ক্রেডিট। লাভের পরিমাণ এভাবে বেড়ে যায় তোমার লাভ বের করা আছে 80,000, আর তুমি দেখলা যে মানুষকে অগ্রিম খরচ দেওয়া আছে 10,000, তাহলে তোমার প্রকৃত লাভ কত হবে? প্রকৃত লাভ হয়ে যাবে 90,000 টাকা। এই জন্য এইভাবে লাভের পরিমাণ বাড়ে, অগ্রিম প্রাপ্ত আয় ইত্যাদি। এখানে যেটা ব্যাপার, অগ্রিম প্রাপ্ত আয়টা বকেয়া খরচ ডেবিটে অগ্রিম প্রাপ্ত আয় যেহেতু দায়, অগ্রিম প্রাপ্ত আয়টা অগ্রিম প্রাপ্ত আয় ডেবিটে দিবা, বুঝছ? স্যার কি আমাকে কিছু বলছেন? বলতেছি অগ্রিম প্রাপ্ত আয় স্যার, অগ্রিম প্রাপ্ত আয় ডেবিটে দিবা, ডেবিটে দিবা স্যার। বলো, এবার তার কি অগ্রিম প্রাপ্য আয় ডেবিটে কেন স্যার? অগ্রিম প্রাপ্ত আয় মানে তুমি এটা মাইনাসে আসো, তো এটা কি ভালো? তুমি ঈদের সিজনে ড্রেস সাপ্লাই দিবা, তুমি অগ্রিম টাকা নিয়েছো, এটা কি তোমার এখন আয় বলা যাবে? এটা তো দায় না স্যার। হ্যাঁ, এই জন্য এটা দায় তো স্যার, ক্রেডিটেবল এটা ডেবিটে দিবা, এই জন্য যেহেতু দায় এই জন্য দিবা। অগ্রিম খরচ তবে দিবা কোথায়? অগ্রিম খরচ এখন কিছু দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে স্যার, এখানে দেখো একটু আগে অগ্রিম প্রাপ্ত আয় ডেবিট উল্লেখ ছিল, এটা ক্রেডিটে যাবে কারণ এটা মাইনাস পয়েন্ট। তুমি এইভাবে অগ্রিম খরচ খালি আবন্টন হিসাবে ক্রেডিটে বসবে, আর অগ্রিম প্রাপ্ত আয় মানে এটা মাইনাস পয়েন্ট, এটা আরো খারাপ ব্যাপার, এটা এখনো আয় হয়নি এই জন্য এটা ডেবিটে দিবা। বন্টনযোগ্য লাভের উপর কমিশন দেওয়া হলে কমিশন নির্ণয়ের সূত্র নিম্নরূপ হয়। যদি বলা হয় বন্টনযোগ্য লাভের উপর কমিশন দেওয়া হবে, বন্টনযোগ্য লাভ মানে লাভ ক্ষতি বন্টনের ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যে টাকা হয়, এটা লাভ ক্ষতি বন্টনের ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যে টাকা হয় এটা হচ্ছে বন্টনযোগ্য লাভের উপরে কমিশন দেওয়া হবে। এই টাকার উপরে তখন তুমি বন্টনযোগ্য লাভ গুণ কমিশনের হার ডিভাইড বাই 100। বন্টনযোগ্য লাভের উপর কমিশন দিতে হলে যা যা বন্টনে লিখেছ তার ক্রেডিট থেকে ডেবিট বাদ দিবা ক্যালকুলেটারে। বাদ দেওয়ার পরে যত পার্সেন্ট কমিশনের হার বলবে তত পার্সেন্ট কমিশন লিখবা, ডিভাইড বাই 100 এই সূত্র দিয়ে কমিশন আবন্টনের ডেবিটে লিখবা। তারপরে আবার অঙ্কের উত্তর বের করবা, করার পর তখন কমিশন আবন্টনের ডেবিটে লিখবা। 16 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ শ্যাম? জি স্যার, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। কমিশন ধার্যের পর কমিশন পাবে এবং উল্লেখ থাকলে কমিশন নিম্নরূপ যখন বলছে কমিশন ধার্য তখন কমিশন আবার এই সূত্র দিয়ে নির্ণয় করা হবে,
বন্টন যোগ্য লাভ, বন্টন যোগ্য লাভ মানে আবন্টনের ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যে টাকা হবে সেই টাকা গুণ কমিশনের হার দেবা ডিভাইড বাই 100 যোগ কমিশনের হার, এই সূত্র দিয়ে তোমার কমিশন বের হবে। বের হওয়ার পর এটা লাভ ক্ষতি বন্টনের ডেবিটে লিখতে হবে। কমিশন ধার্যের পর কমিশন বললে তখন বন্টনযোগ্য লাভ বের করবা, করে বন্টনযোগ্য লাভ মানে কমিশন ছাড়া বাকি যা যা লিখেছ আবন্টনে, আবন্টনে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিবা, ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যে টাকা হবে এটাকে বলে বন্টনযোগ্য লাভ গুণ কমিশনের হার ডিভাইড বাই 100 যোগ কমিশনের হার, এই সূত্র দিয়ে কাজ করবো। এই অঙ্কের ক্ষেত্রে অনেক সময় একজন অংশীদার অপর অংশীদারকে নিশ্চয়তা দেয় যে লাভের অংশ বাবদ নির্দিষ্ট টাকা পাবে, কিন্তু যদি দেখা যায় যে লাভ কম পেয়েছে তাহলে যারা নিশ্চয়তা প্রদান করে তারা মুনাফা বন্টন অনুপাতে লাভের অংশ পূরণ করে দেবে। মানে একজন পার্টনার আরেকজনকে বলল যে দোস্ত আসো ব্যবসা করি, তোমার চিন্তার কিছু নাই, লাভ হলে তোমাকে লাভ মিনিমাম এত টাকা দেয়া হবে, কিন্তু দেখা গেল বন্টনের পর লাভ ওইভাবে হয়নি, ও পাচ্ছে না। তখন যে পার্টনার তাকে বলছিল বা নিশ্চয়তা দিছিল সে বাকি টাকা পূরণ করে দিবে। মনে করো নিশ্চয়তা দিচ্ছিল যে লাভ পাবে 20,000, কিন্তু ভাগের পর দেখা গেল পেয়েছে 15,000, তাহলে 5,000 কম পেয়েছে। এই 5,000 টাকা দিবে যারা নিশ্চয়তা দিচ্ছে তারা, 5,000 মাইনাস হবে, যারা নিশ্চয়তা দিয়েছে তাদের অংশ থেকে মাইনাস হবে, আর যে নিশ্চয়তা পেয়েছে তার অংশের সাথে প্লাস হবে। যারা পূর্বে হিসাবভুক্ত হয়েছে তা লাভ লোকসান সমন্বয় হিসাবে স্থান পাবে না। এই চ্যাপ্টারের ক্ষেত্রে লাভ লোকসান সমন্বয় হিসাব নামে একটা হিসাব প্রস্তুত করা হয়, ওই হিসাবের মধ্যে যেগুলো বা যারা বা যেসব ডাটা পূর্বে হিসাবভুক্ত হয়ে গেছে সেগুলো স্থান পাবে না। কারণ তুমি একটা ডাটা কয়বার লিখবা, একবার তো লিখেছো, এই জন্য আর আসবে না লাভ লোকসান সমন্বয় হিসাবে। অংশীদারগণের সমন্বিত মূলধন হিসাবে সমাপনী মূলধন এবং যা পূর্বে লিপিবদ্ধ হয়নি তা লিপিবদ্ধ করতে হবে। সমন্বিত মূলধন হিসাব নামে একটা হিসাব আছে, সেখানে সমাপনী মূলধন আসবে এবং যা পূর্বে লিপিবদ্ধ হয়নি তাই লিপিবদ্ধ করতে হবে। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। বয়েজ কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, নাই স্যার। কারো কোয়েশ্চেন নাই স্যার? ওই যে প্রিভিয়াস স্লাইড গুলো একটু হালকা একটু একটা ইদার তিন নম্বর স্লাইড এর পরে স্যার। আচ্ছা একটু স্ক্রিনশট নিন। আচ্ছা এটা দেখো প্রথমটা। হ্যাঁ এটা দেখো স্যার, একটু ফাস্ট যান। আচ্ছা এটা দেখো দ্বিতীয়টা। হ্যাঁ এর পরেরটা যান। তৃতীয়। হ্যাঁ চতুর্থটা যান। জি স্যার পঞ্চমে যান। পঞ্চম এটা। এই পর্যন্তই? 19 পর্যন্ত। জি স্যার। এখন থ্যাংক ইউ স্যার। কোন কোশ্চেন থাকলে বলো। তোমাদের এই 4 চ্যাপ্টারই পরীক্ষা হবে, অতএব রিটেস পার না হওয়া পর্যন্ত আমরা এই চ্যাপ্টারগুলোই রিভিশন দেব। এই চ্যাপ্টারগুলো আমরা বারবার রিভিশন দেব, কারণ রিটেস্ট হবে 4 চ্যাপ্টারের উপরে। সামির শুনতে পাচ্ছ আমাকে? সামির, হ্যালো সামির।
শুনতে পাচ্ছ? হ্যালো, রেডমি নোট 7 এটা কার জানো? স্যার এখানে তো দেখা যাচ্ছে না। না, রেডমি নোট 7 নামে তোমাদের? না স্যার, না স্যার, না স্যার, আমাদের সবার না স্যার, আমাদের এই নামে কেউ নাই স্যার, আমাদের স্যার সবার নাম রোল দেওয়া আছে স্যার, বা রোল না থাকলে নাম আছে স্যার। আচ্ছা, এরপরে তাহলে এখন কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে সামির কি শেষ করে দেন? সামির শুনতে পাচ্ছ? হ্যাঁ, শেষ করে দেব। সামির, সামিরের প্রবলেম কি? এনামুল, এনামুল শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। আচ্ছা বলো দেখি তাহলে, আমরা যেটা আলোচনা করলাম এর সংক্ষেপ কি? স্যার একটা অংশীদারি ব্যবসায় হচ্ছে স্যার, কয়েকজন মানে মিলে একটা ব্যবসা করে আর কি, এই ব্যবসায় মুনাফা বন্টন থেকে শুরু করে সকল কিছু মানে যেভাবে করবো আর কি, মানে এখানে এটা হচ্ছে মেইন কনসেপ্ট স্যার। যেমন এখানে স্যার কি করবো বললা? স্যার মানে লাভ পদ্ধতি থেকে শুরু করে আশি বছর মানে যেভাবে করবো আর কি, মানে এটারই কনসেপ্ট আর কি এখানে আর কি। তাহলে ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাও। তোমাদের এখন তোমরা প্রিটেস্ট প্রোগ্রামে আসো, এখানে প্রথম চারটা চ্যাপ্টার, এখানে বহু কিছু জানার আছে, বহু কিছু জানার আছে বলেই আবার এটা রিভিশন শুরু করলাম। 4 নম্বর চ্যাপ্টার যেহেতু ছোট, এই জন্য এই চ্যাপ্টার আবার রিভিশন শুরু করলাম।